নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডভার্ভ ক্লজ যদি তোমার কঠিন লাগে গ্রামারের এই থিওরি যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে আজকের ক্লাসটা তোমার জন্য গ্রামার তোমার কাছে কঠিন লাগছে মানেই গ্রামারটা কঠিন নয় আসলে তুমি যে পদ্ধতিতে শিখেছো ওই পদ্ধতিটা কঠিন ছিল তাহলে এসো এই জটিল গ্রামারের থিওরি না বুঝতে পারলেও কোনটা কোন ধরনের ক্লজ আজকের ক্লাসের শেষে তুমি সহজেই চিনতে শিখে যাবে ইউ আর অলরেডি ওয়াচিং হেল্প সেলফ ইংলিশ ইউটিউব চ্যানেল লেটস গেট স্টার্টেড তাহলে ক্লাসের শুরুতেই তুমি একটা লাইক দাও ভিডিওতে দিয়ে এসো চটপট শুরু করি দেখো এই ক্লজটা বোঝার জন্য তোমাকে ছোটোবেলায় শেখা একটা সহজ কনসেপ্ট একটু মনে করিয়ে দিই সেন্টেন্সটার দিকে তাকাও সানিয়া রোড আ ইয়েস্টারডে এর মধ্যে সাবজেক্ট আর অবজেক্টের কাজ করে যারা তারা হয় নাউন দেখো নাউন রোট ভার আ লেটার লিখেছিল কি লিখেছিল একটা চিঠি এটাও তো নাউন এটা যদিও সাবজেক্ট এটা অবজেক্ট এখন আমরা যদি নাউনগুলোকে বাদ দিয়ে দিই সেন্টেন্স থেকে বাদ দাও সানিয়া দেখো রোড আর লেটার ইস্টার ডে ইট মেক্স নো সেন্স তার মানে সহজ একটা বুদ্ধি প্রয়োগ করো নাউনগুলোকে বাদ দিয়ে দিলে সেন্টেন্সটার অস্তিত্বই থাকবে না সানিয়া রোট ইয়েস্টার ডে এটা বাদ দিয়ে দিলাম চেপে ধরলাম সানিয়া গতকাল লিখেছিল এর কোনো মানে হয় সেন্টেন্সটা কি কমপ্লিট হলো না সেন্টেন্সটা ইনকমপ্লিট আসলে এই নাউন বা প্রনাউন এরা হলো আমাদের শরীরের এক একটা অঙ্গের মতো যেমন হাত পা মাথা এরা হলো সেন্টেন্সের এক একটা অঙ্গ আমাদের এই অঙ্গগুলোর মধ্যে একটাকে বাদ দিয়ে দিলে যেমন আমরা চলতে পারবো না ঠিক সেই রকমই এই নাউনগুলোকে যদি বাদ দিয়ে দাও তাহলে সেন্টেন্সটা পঙ্গু হয়ে যাবে কিন্তু এই যে অ্যাডভার্বটা দেখো একে তুমি বাদ দিতেই পারো তুমি যদি বলো সানিয়া রোট আর লেটার ইয়েস্টারডে বললাম না কোনো ক্ষতিই হলো না কিন্তু তার মানে অ্যাডভার্বগুলো এরা আমাদের শরীরের অঙ্গের মতো গুরুত্বপূর্ণ নয় এরা থাকলেও চলে না থাকলেও চলে থাকলে ভালো লাগে ঠিক যেমন আমাদের জামা কাপড় আমরা প্রয়োজন মতো পাল্টেও নিতে পারি গয়না জুতো ঘড়ি আমরা পরতেও পারি নাও পরতে পারি ইচ্ছে মতো পাল্টে নিতে পারি ইয়স্টার্ডের বদলে তুমি বললে দ্য লাস্ট মান্থ তাও হবে এই হলো নাউনের সাথে অ্যাডভার্বের মূল তফাত তার মানে নাউনগুলোকে সেন্টেন্স থেকে রিমুভ করা যাবে না যারা এই সাবজেক্ট বা অবজেক্টের কাজ করছে কিন্তু অ্যাডভার্বকে তুমি সরিয়ে ফেলতেই পারো অর্থাৎ নাউন ছাড়া সেন্টেন্স ইনকমপ্লিট কিন্তু অ্যাডভার্ভ ছাড়াও সেন্টেন্স কমপ্লিট শুধু এই আইডিয়াটা কাজে লাগিয়েই আমরা ক্লসগুলোকে চিনে নেব দেখো কিভাবে তাহলে এসো এবার কিছু উদাহরণ নিয়ে সরাসরি প্র্যাকটিস করি এই সেন্টেন্সগুলো থেকে আমরা বের করব কোনটাই নাউন ক্লজ আছে কোনটাই অ্যাডজেক্টিভ গ্লজ আছে মানে রিলেটিভ ক্লজ আছে আর কোনটায় অ্যাডভার ক্লজ আছে দেখো হোয়াট সেজ ইজ ট্রু ক্লজ ক্লজগুলো সব সময় কোনো না কোনো লিঙ্কার দিয়ে শুরু হবে কোঅর্ডিনেট ক্লজও লিঙ্কার দিয়ে শুরু হয় এই ক্লজ সম্পর্কে প্রাথমিক ধারণাটা আমি আগে একটা ক্লাসে তোমাদের শিখিয়েছি যদি তুমি সেটা না জেনে থাকো তাহলে সেটা অবশ্যই তুমি আগে দেখে এসো আই বাটনে আমি লিংক দিয়ে দিচ্ছি তুমি এখানেও পাবে আর ডেসক্রিপশান বক্সেও লিঙ্ক দেওয়া থাকলো তাহলে আমি ধরে নিচ্ছি তুমি ক্লজ কি সেটা জানো তাহলে দেখো লিঙ্কার দিয়ে যে অংশটা শুরু হয়েছে যে সাবজেক্ট ভার্বের কম্বিনেশনটা এটা একটা ক্লজ আর এই একটা ক্লজ তাহলে যে অংশটা কোনো লিঙ্কার নেয়নি এটি হলো মেন ক্লজ সংক্ষেপে লিখছি মেন এম আর ক্লজের জন্য সিএল এখন প্রশ্ন হলো এটা কি ধরনের ক্লজ আমি তোমাকে এই মাত্র শেখালাম নাউন ক্লস হলে ওকে বাদ দিলে তার মানে একটা শরীরের অঙ্গ বাদ চলে যাচ্ছে পঙ্গু হয়ে যাবে তার মানে ওকে চেপে ধরে থাকলে মেন ক্লসটা সেন্টেন্স তৈরি করতে পারবে না দেখো সেই পদ্ধতিটা শুধু একটু অ্যাপ্লাই করব এটাকে চাপা দিলাম ইজ ট্রু এর কি কোনো মানে হলো বুঝতেই পারছো সাবর্ডিনেট ক্লজটাকে বাদ দিয়ে দিলে মেন ক্লজটা অর্থহীন হয়ে গেল তার মানে এই ক্লজটাকে ছাড়া এ অচল এটি অবশ্যই নাউন ক্লজ ছিল নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারছো পরেরটা দেখো আই নো হোয়ার হি হ্যাভ গান আবার দেখো এই লিঙ্কার দিয়ে যে অংশটা যে ক্লজটা শুরু হলো এটা সাবঅর্ডিনেট ক্লজ এখন বলতে হবে এটা কী ধরনের ক্লজ প্রথম যেটা করবো সেটি হলো ওই অংশটাকে যদি বাদ দিই সেটা সাবজেক্টের কাজ করছে কখনও অবজেক্টের কাজ করছে এখানে সাবজেক্টের কাজ করছিলো এখানে অবজেক্টের কাজ করছে আমি এই জটিল ধাঁধাই তোমাকে ঢুকতে বলছি না যদি তোমার এগুলো কঠিন লাগে এইভাবে সাবজেক্ট অবজেক্ট বিচার করে শিখতে পারলে তো খুব ভালো কথা তাহলে দেখো আমি যদি এই সাবঅর্ডিনেট ক্লজটাকে বাদ দিয়ে দিই এই অংশটাকে চেপে বাদ দিলাম তাহলে মেন ক্লজ কি রইল আই নো আমি জানি ইট মেক্স নো সেন্স সেন্টেন্সের একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করা যাচ্ছে না তার মানে এই ক্লজটাকে ছাড়া এই অংশটা মেন ক্লজটা অচল তার মানে অবশ্যই এটা ছিল একটা নাউন ওটা একটা ওই সেন্টেন্সের অবিচ্ছেদ্য অঙ্গ ওকে বিচ্ছেদ করা যাবে না বাদ দেওয়া যাবে না এইবার তুমি তিন নম্বর এক্সাম্পল দেখো মাই কোয়েশ্চেন ইজ ওয়াই হি ফেল্ড তাহলে প্রথমে লিঙ্কার দিয়ে কিছু শুরু হয়নি এইখানে লিঙ্কার পেয়েছো মানে এই অংশটা হলো সাবঅর্ডিনেট ক্লজ এখন এই হলো মেন ক্লজ এবার কিভাবে বের করব ওটা কি কি ধরনের করতে বলেছি ওই অংশটাকে বাদ তাহলে দেখো এই অংশটাকে যদি বাদ দিয়ে রাখি তাহলে সেন্টেন্সটা কি থাকলো মাই কোয়েশ্চেন ইজ আমার প্রশ্নটা হলো এতে কি কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করলো না তার মানে একে বাদ দিয়ে দিলে মেন ক্লজটা ইনকমপ্লিট থেকে গেল আবার সেই একই কারণে এটাও নাউন ক্লজ এইবার দেখো আমরা শুধুমাত্র এইটুকু বুদ্ধি খাটিয়ে আমরা গ্রামারের কত জটিলতাকে বাদ দিলাম এটা ছিল সাবজেক্টের কাজ করছিল এটা অবজেক্টের কাজ করছিল এটা ছিল কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট অব বি তাহলে দেখো খুব সুন্দরভাবে সহজভাবে সাবঅর্ডিনেট ক্লজটাকে চেপে রেখে বাকি অংশটা বিচার করেই কিন্তু নাউন ক্লজ কিনা বের করে নিতে পারবে এইবার আমি যে অ্যাডভার্ব শেখাচ্ছিলাম দেখো লাস্ট এক্সাম্পলটা দেখো আই ওয়াজ অ্যাবসেন্ট বিকজ আই ওয়াজ ইল তাহলে বিকজ হলো সাবঅর্ডিনেট ক্লজের লিঙ্কার মানে এখান থেকে বাকি অংশটা একটা সাবঅর্ডিনেট ক্লজ তাহলে এটা কি নাউন ক্লজ কিনা কি করে বুঝবো আবার ওই অংশটাকে একটু চাপা দিয়ে রাখো দেখো বাদ দাও বিকজ আই ওয়াজ ইল মনে করো নেই আই ওয়াজ অ্যাবসেন্ট আমি অনুপস্থিত ছিলাম হ্যাঁ হচ্ছে তো এখানে যদি ফুল স্টপ তো কমপ্লিট হচ্ছে আই ওয়াজ অ্যাবসেন্ট আমি অনুপস্থিত ছিলাম তার মানে এই অংশটা এটা কিন্তু সেন্টেন্সের অবিচ্ছেদ্য অঙ্গ নয় তার মানে একটু আগে তুমি বুঝলে এটি অ্যাডভার্ব তার মানেই এটি দেখো বুঝতে পারলে কি না তাহলে নাউন ক্লজ হলে তাকে বাদ দিলে সেন্টেন্সটা অর্থ তৈরি করতে পারবে না কিন্তু অ্যাডভার্ব ক্লস হলে তাকে বাদ দিলেও বাকি অংশটা নিশ্চিন্তে একটা অর্থ তৈরি করতে পারবে এইভাবেই নাউন ক্লজ আর অ্যাডভার্ব ক্লস তুমি বুঝে নিতে পারবে দুটো একটা ব্যতিক্রমী উদাহরণ আমি এর পরেই আবার দেব সেগুলো দেখার পরে তোমার ধোঁয়াশা সম্পূর্ণ কেটে যাবে এইবার চার নম্বর দেখো আই মেট দ্য বয় হু ওন দ্য ফার্স্ট প্রাইজ তার এই যে পেলে একটা লিঙ্কার তার মানে এই অংশটা হলো সাবঅর্ডিনেট ক্লজ এইবার এটা বের করতে হবে অ্যাডজেক্টিভ মানে রিলেটিভ ক্লজের বেলায় তার কন্ডিশনটা হলো ওই লিঙ্কারটা ঠিক তার আগের নাউনটাকেই বোঝাবে মানে হু ইকুয়াল টু হু ইকুয়ালস টু ঠিক তার আগের নাউনটা আমি ছেলেটির সাথে দেখা করেছিলাম যে যে মানে কে ছেলেটি শুধুমাত্র এই লিঙ্কার যদি তার আগের নাউন বা প্রনাউনটিকেই বোঝায় তাহলেই সেটা অ্যাডজেকটিভ ক্লজ হবে তার মানে অ্যাডজেকটিভ ক্লজের শর্তটা হলো লিঙ্কারটা হবে ঠিক তার আগের নাউনটার সমান পরেরটাতেও দেখো টেলমি দ্য টাইম আমাকে বলো সেই সময়টা হোয়েন ইউ উইল রিটার্ন তাহলে দেখো হোয়েন দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে কারণ হোয়েনটা লিঙ্কার এখন অ্যাডজেক্টিভ ক্লজ কি না এটা বোঝার জন্য কি করব। না লিঙ্কারটা ঠিক তার আগের নাউনটাকে বোঝাচ্ছে কি না হোয়েন মানেই ওই টাইমটাকে বোঝাচ্ছে হোয়েন মিনস দ্য টাইম মি দা টাইম আমাকে সেই সময়টা বলো যখন তুমি ফিরবে যখন মানে সেই সময়টা এইভাবে যদি লিঙ্ক কার্ডটা তার আগের নাউনটিকে বা তাহলে সেটি ক্লজ ক্লজ এখানেও এটা আমি সংক্ষেপে লিখলাম দেখো এটা কিন্তু অ্যান্টিসিডেন্ট এই যে গ্রামারের জটিল কথাগুলো অ্যাভয়েড করেও তুমি ক্লজ আইডেন্টিফাই করতে পারবে এইবার আরও কিছু এক্সাম্পল নিয়ে আসছি দেখো তার মধ্যে দুটো একটা ব্যতিক্রমী এক্সাম্পল থাকবে তুমি বুঝতে পারলেই ক্লজ আইডেন্টিফাই করতে পারবে আমি বোর্ডে সেই কোয়েশ্চেনগুলো লিখে নিই ততক্ষণ তুমি এই ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে এখন তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে স্যার প্রথমে তাহলে চেপে ধরে নাউন ক্লস বা অ্যাডভার্ব ক্লস বের করব নাকি লিঙ্ক আর আগের ওয়ার্ডটার সাথে ম্যাচ করব। এক্ষেত্রে আমার সাজেশান হলো তুমি প্রথমে সেটা বের করবে আগে ওই লিঙ্কারটা তার আগের নাউনটাকে নেওয়াই সহজ হবে দেখো তাহলে হি ইজ আ ফুটবলার উই অল নো সে একজন ফুটবলার যাকে আমরা সবাই জানি দেখো এই হলো লিঙ্কার তার মানে এই অংশটা সাবঅর্ডিনেট ক্লজ এখন হুম যাকে যাকে মানে কে না যাকে হলো ফুটবলার তিনি একজন ফুটবলার যাকে যাকে চিনি তাহলে যাকে মানে ওই ফুটবলারটাকে বোঝাচ্ছে তার মানে এটি হবে ক্লজ বা রিলেটিভ ক্লজ আবার পরেরটা দেখো সি গেভ মি আ গিফট ডে হুইচ আই লাইক তাহলে প্রথম বলেছি অ্যাডজেকটিভ ক্লজ কি না এটা বুঝে নেওয়াটা সহজ তাহলে লিঙ্ক দিয়ে শুরু হয়েছে এটি হলো সাবঅর্ডিনেট ক্লজ তাহলে মেন ক্লজ কি সি গেভ মি আ গিফটেড এইবার দেখো হুইচ মানে যেটি আমি পছন্দ করি সে আমাকে একটা গিফট দিয়েছিল উপহার দিয়েছিল যেটি আমি পছন্দ করি যেটি মানে কোনটি ওই গিফটটি তাহলে এখন তুমি বলবে স্যার এই যে বললেন লিঙ্ক কার্ডটা ঠিক তার আগের নাউনটার সমান হবে হ্যাঁ তাই তো হয়েছে মাঝখানে হয়তো একটা অ্যাডভার্ভ ঢুকে গেছে এই রকম যদি কোনো মাঝখানে অ্যাডভার্ব এসে যায় তাকে ইগনোর করতে হবে তাহলে এই হুইচ কথাটা এই গিফটটাকেই বোঝাচ্ছে হুইচ মানে ওই উপহারটা এই কারণে এটিও অ্যাডজেক্টিভ ক্লজ মাঝখানে যদি কোনো অ্যাডভার্ভ ঢুকে যায় আসলে অ্যাডভার্ভের তো নির্দিষ্ট একটা পজিশন নয় ইয়ে সে গেভ মি আ গিফট হুইচ আই লাইক এভাবে তো সেন্টেন্সটা বলা যেত পরে একটা দেখো হ্যা আর হি হ্যাজ গন ইজ স্টিল আ তাহলে প্রথমেই লিঙ্ক দিয়ে শুরু হয়েছে তার মানে এটি হলো সাবঅর্ডিনেট ক্লজ কত দূর পর্যন্ত না লিঙ্কারের পরে ক্লজ মানে সাবজেক্ট ভার্ভের এর কম্বিনেশন পর্যন্ত যাবে সাবজেক্ট ভার্ব হ্যাজ গন বলা হলো আবার একটা ইজ এসে গেল এটা তো এর মধ্যে থাকার কথা নয় তার মানে এই অংশটার থেকে বাকি অংশটা মেন ক্লজ তাহলে এটি হলো সাবঅর্ডিনেট ক্লস ওটি কি ধরনের ক্লজ বোঝার জন্য তাহলে যেহেতু লিঙ্কারের আগে কোনো নাউন নেই তুমি তাহলে কি ক্লজ বিচার করার প্রয়োজনই নেই এটা অ্যাডজেকটিভ ক্লজ হতেই পারে না কিভাবে চিনবো স্যার এই অংশটা যদি আমরা বাদ দিই ইজ স্টিল মিস্ট্রি সেন্টেন্সটা সাবজেক্টই নেই ও কি করে কমপ্লিট হবে ওর প্রধান অঙ্গটাই নেই মানে মাথাটাই নেই তার মানে এটি একটা অঙ্গের সমান ছিল যাকে বাদ দেওয়া যাচ্ছে না কিছুতেই তার মানে নিশ্চয়ই বুঝতে ওটি ছিল নাউন ক্লজ আবার পরেরটা দেখো আই এম শিওর দ্যাট উই উইল উইন দ্য ট্রফি আমি নিশ্চিত যে আমরা ট্রফিটা জিতব তাহলে প্রথমে যদি আমরা অ্যাডজেকটিভ ক্লজ কিনা বিচার করি তাহলে দ্যাট লিঙ্কার দ্যাটের আগে নাউন বলতে আছে নাউন বা প্রোনাউন বলতে আই এই ড্যাটটা তো আর আই কে বোঝাচ্ছে না তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ নয় এইবার বুঝতে হবে এটা নাউন ক্লজ না অ্যাডভার্ব ক্লজ কি করব বলো তোমরা ওই অংশটা বাদ দেব তাহলে এই অংশটা মনে করো নেই তাহলে কি রইল আই এম সিওর আমি নিশ্চিত কি নিশ্চিত কি ব্যাপারে নিশ্চিত সেন্টেন্সটা একেবারেই ইনকমপ্লিট তার মানে ওই অংশটাও একটা অঙ্গের মতো একে অবিচ্ছেদ্য একে বিচ্ছেদ করা বাদ দেওয়া যাবে না বাদ দিলে মেন ক্লজটা অর্থহীন হয়ে যাচ্ছে তার মানে এই অংশটা থেকে শুরু করে এই সাবঅর্ডিনেট ক্লজটা এটাও ছিল নাউন ক্লস গ্রামারের ভাষায় একে কি বলে জানো একে বলে কমপ্লিমেন্ট টু দ্য অ্যাডজেকটিভ তাহলে এই সমস্ত জটিল কথা দেখো তোমার প্রয়োজনই পড়ছে না তুমি বুঝতে পারছো এটা নাউন ক্লজ কি না পরেরটা দেখো অ্যাজ হি ওয়াজ প হি ডিড নট হেল্প মি সে যেহেতু খুব গরিব ছিল সে আমাকে সাহায্য করেনি তাহলে লিঙ্ক আর দিয়ে শুরু হয়েছে কমা দেওয়াই আছে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে এই পর্যন্ত একটা ক্লজ তাহলে এই অংশটা বাদ দিলেই বুঝতে পারবে হি ডিড নট হেল্প মি সে আমাকে সাহায্য করেনি সাবজেক্টও আছে ভার আছে অবজেক্ট আছে সবই তো আছে তার মানে এই অংশটা তো কমপ্লিট তার মানে এই অংশটাকে ছাড়াও এ সেন্টেন্স তৈরি করতে পারে ঠিক যেমন অ্যাডভার্ব ছাড়াও সেন্টেন্স তৈরি করা যায় এই কারণে সাবঅর্ডিনেট ক্লজটা ছিল অ্যাডভার্বিয়াল ক্লজ এই কারণে ওকে ছাড়াও মেন ক্লজ অর্থ তৈরি করতে পারলো পরেরটা দেখো ইফ দ্য রেইন স্টপস যদি বৃষ্টি থেমে যায় আই উইল গো ফর এ ওয়াক আমি হাঁটতে যাব একই রকম ভাবে বুঝতেই পারছো এই অংশটাকে বাদ দিলে আই উইল গো ফর ওয়াক আমি হাঁটতে যাব এটা পুরোপুরি কমপ্লিট সেন্টেন্স একটা এই কারণে এই অংশটা ছিল অ্যাডভার্ব ক্লজ সেই জন্যই এটা সম্ভব হয়েছে তাহলে এটিও অ্যাডভার্ভ ক্লজ এখন যদি এই অংশটা পরে থাকতো আই উইল গো ফর আ ওয়াক ইফ দ্য রেইন স্টপ একই ব্যাপার তখন ওই অংশটা ইফ দিয়ে লিঙ্কার থেকে বাকি অংশটা চেপে ধরতাম ধরলেই বোঝা যেত মেন ক্লজটা ইন্ডিপেন্ডেন্ট তাহলে দেখো এই যে লিঙ্ক কারটি হোয়াই এখান থেকে বাকি অংশটা তাহলে হোয়াই আমাকে কারণটা বলো কেন কেন মানে কিটা কারণটা এটাকে অ্যান্টিসিডেন্ট বলে গ্রামারের ভাষায় তাহলে এখানে লিঙ্ক কার্ডটা মানেই হলো তার আগের নাউনটা এ কারণে এটি অ্যাডজেকটিভ ক্লজ যেটা আমি তোমাকে আগেই শিখিয়েছি পরেরটা দেখো আই ওয়েন্ট হোয়ার মাই গ্র্যান্ডমা লিভস তাহলে যেখানে যেখানে মানে কি এখানে কোথাও বলা নেই তার মানে এটা নয় এইবার নাউন ক্লজ কি না বোঝার জন্য এই অংশটা যদি বাদ দিয়ে দিই হয়ার মাই মা লিভস এটা মনে করো নেই তাহলে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম তুমি বলবে স্যার এখনো তো মনে হচ্ছে যেন সেন্টেন্সটা ইনকমপ্লিট হ্যাঁ একটু ইনকমপ্লিট লাগছে যদিও কিন্তু দেখো একে কমপ্লিট করার জন্য কোনো নাউনের দরকার নেই আই ওয়েন্ট ওয়ে বললেও তো কমপ্লিট হয় তারপরে একটা অ্যাডভার্ব দিলেও তো একে কমপ্লিট করা যায় নাউনের তো প্রয়োজন হচ্ছে না মানে অবিচ্ছেদ্য কোনো অঙ্গ তো লাগছে না এই কারণে এই অংশটা অ্যাডভার্ব ক্লস হবে কারণ একে ছাড়াও একটা শুধুমাত্র অ্যাডভার্ভ দিলেই কমপ্লিট হয়ে যাচ্ছে কোনো নাউন দিতে হচ্ছে না যদি তার মানে এটা নাউনের কাজ কাজ করছে করছে না ওই জন্য খুব সিম্পল ব্যাপার আবার দেখো বলেছিলাম একটা ব্যতিক্রমী ব্যাপার আছে দ্য নিউজ দ্যাট দ্য ওল্ড ম্যান ডায়েড মি এইখানে দেখো এই যে দ্যাট দিয়ে যেটা শুরু হয়েছে যেটা দ্য নিউজ খবরটা যে বৃদ্ধটা মারা গিয়েছিল তাহলে যে মানে খবরটা নয় দিস ইজ নট ইকুয়াল টু এই দেড়টার মানে যে যেটা নয় এ আর অ্যাডজেক্টিভ ক্লজ নয় তাহলে একে যদি বাদ দাও দেড় থেকে বাকিটা বাদ দিয়ে দিলাম দ্য নিউজ মি তাই হলো দ্য নিউজ মি সেন্টেন্সটা তো কমপ্লিট হ্যাঁ কমপ্লিট তো কিন্তু তাও এটা অ্যাডভার্ব ক্লজ নয় তাও এটা নাউন ক্লজ কেন জানো এটি একটি ব্যতিক্রমী ব্যাপার কারণটা হলো যদি কোনো ক্লজ তার আগে যে নাউনটা বসে আছে সেই নাউনটাকে বিস্তারিত ব্যাখ্যা করে মানে ডেসক্রাইব করে বর্ণনা করে এই নাউনটাকেই বর্ণনা করছে এই কারণে এটাকে নাউন ক্লস বলতে হবে এটি হবে নাউন ক্লজ একে বলে অ্যাপোজিসন গ্রামারের ভাষায় একে অ্যাপোজিশন বলে তাহলে শুধু এটাই ব্যতিক্রম এটি ব্যতিক্রম ব্যতিক্রম কি অর্থে না এটি আমাদের ওই চাপা দিয়ে ক্লসটা বাদ দিয়ে এই ফর্মুলায় এটা আসছে না এটুকু নিশ্চয়ই তুমি মনে রাখতে পারবে আরও আমি একটা মুখে মুখে এক্সাম্পল বলছি শোনো তুমি দ্য কোয়েশ্চেন আই উইল গেট দ্য চান্স ইজ আনসার্টেন প্রশ্নটা যে আমি চান্স পাব কি না তাহলে আমি চান্স পাব কি না এটা প্রশ্নটাকেই ব্যাখ্যা করা আছে প্রশ্নটা কী না আমি চান্স পাবো কি না এই কারণে এই ক্লজটাও একটা নাউন ক্লজ হবে আর ক্লজ সম্পর্কে তোমার প্রাইমারি ধারণা যদি না থাকে আমি বলেইছি তোমাকে আমার আগের ক্লাসটা দেখে আসতে হবে যার লিঙ্ক তুমি এখানেও পাবে ডেসক্রিপশান বক্সেও দেওয়া থাকলো অবশ্যই সেটা দেখে নিলে এটা বুঝতে আরও অনেক সুবিধা হবে আমি কিছু হোমওয়ার্ক তোমাদের জন্য দিচ্ছি ডেসক্রিপশন বক্সে তোমরা সেই কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে সেগুলো তোমরা সলভ করে কমেন্ট করে আমাকে দেখাবে আমি দেখতে চাই তোমরা ঠিক বুঝতে পারছো কি না এই ধরনের ক্লাস আরও বেশি বেশি পেতে চাইলে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেবে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি